কিভাবে আপনি ফেসবুক আইডি ডিএক্টিভ করবেন फ्रेंड्स ফেসবুক আইডি ডিএক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক আইডি ডিএক্টিভ রাখবেন যেমন 5 দিন 7 দিন 10 দিন তত দিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাবে তো फ्रेंड्स আপনি যদি আপনার ফেসবুক আইডি ডিএক্টিভ করতে যাচ্ছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে যাচ্ছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডি ডিএক্টিভ করবেন তো ফেসবুক আইডি ডিএক্টিভ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিং এ ক্লিক করতে হবে फ्रेंड्स এখানে এত কিছু করার দরকার নেই এখানে আপনি যদি একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে फ्रेंड्स আগে কিন্তু ফেসবুক আইডি ডিএক্টিভ করার অপশন এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক আইডি ডিএক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক আইডি ডিএক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক আইডি ডিএক্টিভ করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক আইডি ডিএক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক আইডি ডিএক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে फ्रेंड्स এখান থেকে কেউ ভিডিওসে যাবেন না কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আরো অনেক কিছু অপশন চেঞ্জ হয়েছে তো এখানে প্রথমে আমার কন্টাক্ট ইনফো শো করাচ্ছে তারপরে ডেট অফ বার্থ শো করাচ্ছে তারপরে আইডেন্টিটি কনফার্মেশন একটা অপশন শো করাচ্ছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক আইডি কেন ডিএক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা শেয়ার করছি সিলেক্ট করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ আপনাকে সেভেন ডেজের উপরে ক্লিক করতে হবে সেভেন ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন অথবা ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আপনি এখানেও সিলেক্ট করতে পারেন আমি এখানে সিলেক্ট করছি এখানে সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ হবে এবার এর নিচে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এবার নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বাটন আছে লেখা আছে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট এবার আপনাকে ডিএক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক আইডি ডিএক্টিভ হয়ে গেছে